আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরা আল্লাহর মতে ভালো আছি। এতক্ষণ মিঠু একবারে 20 বার মিঠু বলছে, মিঠু মিঠু এইভাবে করে করে সাইফান তাই হাসতেছে আর আমি ক্যামেরা আনাতে চুপ। সাবধানে, এই যে আসে, কিন্তু খাতা বেশি মোসামসি করবা না, সে আজকাল দাঁড়াইলেও হাঁটে। ম্যাডামের কথা শুনিও। আচ্ছা, কি খবর? আলহামদুলিল্লাহ। এখন গাছে বেশি পানি দেই না, কারণ ওই যে ডেঙ্গুর ভয় একটা আছে, যে গোড়ায় পানি জমে থাকলে ভয় পাই, এই জন্য একদম গাছ যখন শুকনো হয়ে যায় তখন পানিটা দেই। চেষ্টা করি একদিন পর পর পানি দেওয়ার, কিন্তু রোদ পায় তো, এই দেখেন শুকাই গেছে। কালকে বিকালে পানি দিতে হইতো, বিকালে দেই নাই, উঠি না, একবারে সকালেই দিব। আজকে আমরা উঠছি সুপার রিক্সায়, অনেক জোরে চালে, যেগুলো কি বলে এটাকে ভাই, অটো না না মোটর রিক্সা, সেই আরো তাড়াতাড়ি সাইফার স্কুলে যাবে। এখন স্কুল থেকে হঠাৎ ফোন আসছে, সাইফান অসুস্থ হয়ে গেছে, অসুস্থ মানে বমি করে ফেলছে। ও সকাল থেকেই ওর কফ জমেছিল বুকে, ও কাশতে যায়ও মানে কফটা বের করতে পারেনি। এখন সাইফানের মা কোনো রকম মানে দৌড় দিয়ে চলে গেছে, আল্লাহই জানে কি হয়েছে বা কি হবে। আবার মিস বলছে যদি বেশি খারাপ লাগে তাহলে সাইফানকে নিয়ে আসতে, আজকে ক্লাস না করাইতে। হ্যাঁ, একটু টেনশনই হচ্ছে। সাইফানকে স্কুল থেকে নিয়ে বাড়ি যাচ্ছে, অবস্থা ভালোই খারাপ, তার গাটা একটু গরম, বমি করে ফেলছে, ঠান্ডা লাগছে অনেক। এখন হলো মিস বলতেছে যদি ভালো লাগে থাকো, আমি চেঞ্জ করানোর পরে তার বলতেছে আমার ভালো লাগতেছে না, সে থাকবে না। আমিও অনেক চেষ্টা করলাম যে আমি আসি, তাই বেড়া নিয়ে যাচ্ছি এই জন্য বাসায়। আমাকে টেনশনে রাখছে, একদম অসুস্থ হয়ে গেছি আমি। মিস ফোন দেওয়া মাত্রে আমি একদম দৌড় দিছি, কীভাবে এখনো ভালো লাগতেছে না বাসায় আসার পরও, মাথায় কি দেওয়া উচিত? নিক্স মাথা ঘুরতেছে, রাখতে পারলাম না, তার বমি বমি ভাব কমতেছে না। দেখি কমলা খাওয়াইলে একটু বমিটা কমে নাকি, দেখি লেবু শরবত করে দেই, একটা কমলা দেই সামনে, মাথাটা বলে ঘুরতেছে। ছোট মানুষের মাথা ঘোরে কখনো সাইফান? আমি তো জানি বড়দের মাথা ঘুরে। দেখো এক্ষুনি ভালো লাগবে, মাথাটা ম্যাজিকের মতন ঠিক হয়ে যাবে। একবার বসে বসে খায়ে ঘুমায় যাও, এখানে ঘুমায় যাও, আমি কাজ করি। সাইফানকে লেবুর পাতা দিয়ে নাকে হলো বলছিস, এই যে এইভাবে করে ঘ্রাণ নিলেই বমি, জি জি জিনিস দুনিয়া থেকে গায়েব হয়ে যায়। আমার হাতে এ আসছে, দেখো এই যে জ্বর আসে নাই কিন্তু মনে হয় ভালোভাবে আসবে। সাইফানের পাপার নাস্তা দিয়ে যেতে পারিনি, তখন আগে ওকে নাস্তা দেই। তাহলে স্কুলে টিফিন খেতে দিছি, বাস্তা রান্না করে দিছিলাম, এই যে এমন করে দুললে আরও মাথা ঘুরবে, এই চেয়ার থেকে নামো। আজকে ক্যাপসিকাম, তারপরে গাজর, পেঁপে, পেঁয়াজ, কাঁচামরিচ, বরবটি, মুরগির মাংস সব কিছু একসাথে দিয়ে সাইফানের ব্যাপারে একটা তরকারি বসায় দিলাম। একটা ঘটনা ঘটলে আমার সাথে কেমন জানি আমার লাগে, মানে হাজার চাইলেও না ভাল লাগতেছে না, হয়েছে সমাধান। এখন বাচ্চা এই যে লেবু পাতা দিলাম, একটা কমলা খাওয়াইলাম, একটু পাস্তা খাইছে, শুয়েছিল, এখন একটু পড়তেছে। কখন আসলে কি ঘটে কেউ বলতে পারে না, হঠাৎ করে। আর সাইফানের একটু ঠান্ডা লাগছে, গাটা হালকা গরম, জ্বর আসে নাই কিন্তু গাটা ভালো গরম। এখন কি সব ভালো হয়ে গেছে? আসার সময় কাশেম ভাই বলো আমার ছাদে কয়েকটা পাতা আছে, বলছে ছাদে যায় তুলসী পাতা অনেক গাছ আছে, নিয়ে আসে ওকে খাওয়ান, ছাদে যাইতে হবে বুঝলা, মধু দিয়ে গরম পানি লেবু আগে দিই। বাচ্চাদের এখন সবাই একটু একটু সারা বাংলাদেশে বাচ্চাদের কোনো পড়া দিলে না চেঁচায় চেঁচায় পড়ে,
মানে ধরো কি গলার রগগুলো দেখো এই যে আজানটা শুনো এই রগগুলো তারপর সূরা নাস শুনো সূরা ফালাক শুনো মানে সে চিয়াচাই চাচাই বলতে বাচ্চারা একটু চিল্লায় বিল্লাহি মিনাস শাইতানির রাজিম যখন শরীর ভালো হবে তখন জোরে বলবে না বিসমিল্লাহি আর এত করছে টানা মানে 100 বার আজানই দেয় 50 বার ছাড়া দেয় গলার উপরে চাপ করবেই তার মধ্যে গরম পানি খাইতে চায় না পানিই খায় না তো সে কয়দিন দেখলাম তার পাপা পানি খায় দেখে সে পানি হলো পটটা নিয়ে নিয়ে বসে কিন্তু সেটা শেষ করে না 3.5 লিটার খাই আজকে তার সবজি মাংস রান্নাটা এত সুন্দর হয়েছে রাধুনি মুরগির মাংসের মশলা দিয়ে রান্না করে দিছি ভাত বসিয়ে দিলাম অনেকদিন পর বাড়িতে ডাল রান্না করব মানে ওর ডাল খাওয়া অফ দেখে আমি ডাল রান্না করাই বন্ধ করে দিছি আজকে একটু যে নিজের জন্য ডাল খেতে মন চাইছে ডাল দিলাম কাতল মাছ 4 পিস হচ্ছে লবণ দিয়ে ধুই নাই এখনো ভাজবো ডাল আর হলো মাছ ভাজা রান্না টান্না আর বেশি কিছু করব না ভালো লাগতেছে না বললাম না মনটাই কেমন জানি লাগতেছে একটু শুয়ে থাকতে বলছিলাম না হ্যাঁ আমি এখন পরে একটু দেব লবণ হলুদ মরিচের গুঁড়া আর সামান্য তেল দিয়ে মাখিয়ে রাখবো আমার কাছে লেবু দিলে না মাছটা অন মচমচা হয় না এই জন্য আমি মাছ মাখানোর সময় লেবু দেই না সামান্য একটু তেল এখন ভালো করে মেখে রেখে দেবো একটা একটু 5 মিনিট মাখানো থাক তারপরে একবার করে ভেজে নিব পরে খাবার আগে গরম গরম আবার ভাজবো তো লবণ টবণ ভিতরে যাক এখন মোটামুটি ভাজলাম পরে আরেকবার খাওয়ার আগে আর একটু ভেজে নেব অনেকদিন তেল ছাড়া ডাল করছে আজকে একটু বাগার দিব মাছে এত তেল দিয়ে ভাজছি নিজের কাছে অপরাধী লাগতেছে এক্সারসাইজ করতেছি এদিকে নিজের ক্ষতি করতেছি নিজেই বুঝতে পারছি কিন্তু ওই যে মন চাচ্ছে না রান্না বান্না করতেও যাতা মাতা করে দিন পার করলাম একটু আরামেরও দরকার আছে ডাল বাগার দিব পেঁয়াজ রসুন পাঁচফোড়ন দিছি ডাল সিদ্ধ হয়ে গেছে এই যে তোমার ইন্টারন্যাশনাল খাবার ধন্যবাদ আমাদের এলাকায় বেশ কয়েকদিন ধরে দেখতেছি যে জেট প্লেন যে যায় না সেটার অনেক জোরে শব্দ হচ্ছে আমি জানি না আসলে কিসের শব্দ বা কী উদ্দেশ্য তো দুবাইতে আমাদের বাসার ওখানে এয়ার শো হইতো আমাদের বাসা এয়ারপোর্টের খুব কাছে ছিল তো সেই এয়ার শোর কিছু দৃশ্য সাইফানকে দেখাচ্ছি দেখেন দুবাই এর শো আপনারা সার্চ করে এই যে শব্দ দেখো শব্দ শুনছো এই যে এই এরকম শব্দই হচ্ছিল আমাদের এলাকায় এটা যখন হইতো আমরা টিভিতে দেখতাম দুবাইতে আর ছাদেও যাই দেখতে পারতাম আপনারা সার্চ করেন এয়ার শো অনেক মজা ভালো লাগবে দুবাই এয়ার শো আজকে সবজিটা এত সেরা হয়েছে শুকরিয়া শুধু মাখায় বসায় দিছি এরকমই রান্না করবা এমনই সবজিগুলো একটা একটাকে কমপ্লিমেন্ট করতেছে বরবটি ক্যাপসিকাম গাজর সুন্দর যায় পেঁপে 550 টাকার একটা জামা অর্ডার করছি জানি না এটা ভাগ্যে কি আছে তবে মনে হচ্ছে যে বাচ্চাদের ভালো কিছুই হবে বাচ্চাদের জামা তুই না পছায় না তো সে আমার সাথে ব্যাগের কমেন্টে বাবা সবাই বলছে যে এটা বড়দের আমি ইউজ করি এখন ফ্যাশন এটা আমি তো জানি না কিন্তু ও মানে তুমি যে এই টাইপের ব্যাগ ইউজ করবে এটা মানা কঠিন না আমি তো ছোট ব্যাগ আগে ব্যবহার করতাম মাঝে এখন বিয়ের পরে বাচ্চার জিনিস নিতে হয় এ নিতে হয় ও নিতে হয় এখন আবার ক্যামেরা
দেখো 550 টাকায় কত ঝাকা নাকা জিনিস দেখছো মানে এই চুমকি পাথরের দামই কি 550 হবে বলো তাহলে আসলে কিনতে জানলে কত কিছু কেনা যায় দেখি হ্যালো 550 টাকায় এত কিছু হয় ভালো ভালো কি জানি এখন খুলি বাসায় পড়া যাবে একটা লাইভ দেখতে দেখতে আমার কাছে ভালোই লাগলো বলি দেখি তো কেমন না 550 না তো 500 টাকা জামা মন্ডাটার দাম কিন্তু এসব চুমকি পরে ভালো লাগে কষ্ট হয় না শরীরে ওইদিন খালি এলে একটু ছোট হয়েছে আমার কাছে ব্যাগটা খুবই ভালো লাগছে আপনারা যারা যারা আমার ব্যাগটা পছন্দ করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে না কেউ ঘুমাইলেও ঘুমাইতে চায় না সাথে বসে ওকে ঘুম পাড়াইছে খাওয়া দাওয়া করে নাই যে স্কুল থেকে এসে একটু খাইছে আর কিছু খাওয়াইতে পারিনি গোসল করাই দিছি রোদে একদম ঘর ঝলমল করতেছে একবারে টিভির পাশে পর্যন্ত রোদ উঠে গেছে মাছটা গরম করে নিই ভালোই খিদা লাগছে ডালও একসাথে নিব মাছ ছেলে একসাথে খাবো আমি একটু কথা বললাম সাইফান উঠে গেছে দুই দিনের ডাল রান্না করে রাখছি কালকে তাহলে আমার একটু আরাম হবে কি যে স্বাদ আমি কইছি কি অনেকদিন পরে ডাল খাচ্ছি আর মাছ ভাজা কি যে স্বাদ ডাল যে এত স্বাদ লাগতে পারে এটা কল্পনাই নাই মানে মনে করেন কয়দিন দাঁত বাদ দিয়েছে 15 দিন ডালকে মিস করতেছ আমি কিছুই মিস করতেছি না আমাদের অপরাধ নাই আমারও খুব ডাল খেতে মন চাইছিল আর হলো মাছ ভাজা রান্নাটা ভালোই হয়েছে পাতলা ডাল হলেও স্বাদ লাগতেছ আজকে অনেকদিন পরে আকাশ পরিষ্কার প্রতিদিনই এই সময় বৃষ্টি ঝড় আজকে আকাশে চাঁদও দেখা যাচ্ছে দেখেন এই দেখেন দিনের বেলা আকাশে চাঁদ দেখছো সাইফান আজকে একদম ঝলমল আকাশ তো সুন্দর লাগতেছে দেখতে কলিজা ঠান্ডা আপনাদেরকে একটা বড়লোক মানুষের সাথে পরিচয় করাই দেই জীবনে এত দামি দামি জুতা পড়তেছে আমার তো লাইফে আমি জীবনে দেখি নেই সে কিছুদিন আগে একটা 10,000 টাকা দামি জুতা পড়তে আজকেরটা কত হাজার কিছুদিন আগে আজ থেকে 2 বছর আগে রাত বাজে 10:05 আমি কিছুক্ষণ পড়াইছি এখন ওর পাপাকে দিছি যে একটু পড়াক আমার কাছে পড়তে পড়তে আমার ছেলে বিরক্ত হয়ে যাচ্ছে পড়াশোনায় উপরে বিরক্ত এসে যাচ্ছে সাহস করে লেখো তুমি যেটা মাথায় আসে লেখো বাংলা বানান 100 বার লেখো তুমি লেখো ঠিক হবে ওটা ঠিকই হবে লেখো হচ্ছে লিখতে থাকো My God, I like you, my everything, you are Muhammad, peace be upon him.